গ্যাস্ট্রিক চিকিৎসায় ল্যাবএইড হাসপাতালে অ্যান্ডোস্কোপি করতে গিয়ে লাশ হয়ে ফেরা রাহিব রেজার স্বজনদের অভিযোগ, কাউকে না জানিয়ে তাড়াহুড়ো করে সংশ্লিষ্ট ডাক্তার রাহিব রেজাকে অ্যানেস্থেশিয়া দেয়, তাতেই পৃথিবী থেকে বিদায় নেয় রাহিব। গ্যাস্ট্রিকের জন্য আমার হাজবেন্ড 1 week আগে ডক্টর স্বপ্নিলের কাছে আসে। রাহিব রেজার মৃত্যুর ঘটনা জানতে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরিবারের সদস্যরা। একজন গ্যাস্ট্রিকের পেশেন্ট না খেয়ে আছে, আমার হাজবেন্ড ভিতরে ঢুকে 10:50 এন্ডোস্কোপি করতে, অ্যান্ড 10:50 এন্ডোস্কোপি করার পর 1.5 ঘন্টা হয়ে যায়, আমার হাজবেন্ড আসে না আর ব্যাক করে না। তখন আমার যে হাজবেন্ডের কলিগ ছিল ওর সাথে, ও হচ্ছে দেখে যখন ওর আগে যারা ঢুকেছিল ওরা বের হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমার হাজবেন্ডের কলিগ এন্ডোস্কোপি রুমে ঢুকতে চায়, ওকে ফার্স্টে ঢুকতে দেয় না, ও জোর করে ঢুকে যায়। ঢুকে দেখে আমার হাজবেন্ড হচ্ছে শুয়ে আছে, আর আমার হাজবেন্ডের অবস্থা খুবই খারাপ, আর হচ্ছে ওকে অক্সিজেন মাস্ক দিয়ে রাখছে, অ্যান্ড 4-5 জন দাঁড়ায় আছে। ও ঢুকার পর যখন ই করতেছে যে কী হচ্ছে এরকম, তখন বলতেছে যে আপনার হাজবেন্ডের পালস পাচ্ছি না, 1 ঘন্টা ধরে পালস স্টেবল করতে পারছি না, এখন ICU নিতে হবে। রিপোর্টগুলো খারাপ ছিল, ওই রিপোর্ট অনুযায়ী ওর এন্ডোস্কোপি দেওয়াটাই ঠিক ছিল না, সে রিপোর্ট না দেখেই এন্ডোস্কোপি করে ফেলেছে। দেন এন্ডোস্কোপি করার পর যে অবজারভেশনে রাখার কথা ওইটা করে নাই, আমার হাজবেন্ডকে যে মনিটর করার কথা মনিটর করে নাই, ওরা যেটা টাইম মতো ICU নেয় নাই। প্রথমেই যখন ওর ওকে তো ওর এন্ডোস্কোপি প্রসিজারে যাওয়ারই কথা না, একটা মানুষের তো রিপোর্টগুলো প্রি ইভ্যালুয়েশনে যেই টেস্ট রিপোর্ট এসছে সেটা দেখে তাকে পাঠাতে হবে, তাকে কেন এন্ডোস্কোপির জন্য রুমে নেওয়া হলো। এন্ডোস্কোপি যখন করা হলো, আমরা এন্ডোস্কোপি কাউকে অ্যানেস্থেশিয়া যদি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ভাইটালসগুলো চেক করি সারাক্ষণ, যে পেশেন্টকে আসলে কোনো রকম ব্রিদিং ইস্যুস ফেস করছে কিনা বা তার সেন্স আসছে কিনা, সেই ধরনের কোনো কার্যক্রমও হয়নি। দেন দোতলায় লিফটের 2 যদি দেখেন ওখানে এন্ডোস্কোপি রুম, তার 1 ফ্লোর উপরেই ICU, তাকে কেন 1.5 ঘন্টা লাগলো এতটুকু নিয়ে যাওয়ার জন্য? মানে যখন তাকে ICU তো নিয়ে যাওয়া হয়েছে ততক্ষণে তার কোনো BP ছিল না, পালস ছিল না, তো এখানেও আবার নেগলিজেন্স কেন হলো? ডক্টর স্বপ্নিল এবং তার টিম কি হাইড করার চেষ্টা করেছেন বারবার, যে এখানে ICU টিম আমাদেরকে বারবার বলার চেষ্টা করছে উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন ইন দ্য এন্ডোস্কোপি রুম। এবং প্রথম দিন যিনি ছিলেন উনি আমাকে বলেছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, একটা অ্যাক্সিডেন্ট না, এখানে আমার ভাইয়ের জীবন চলে গেছে। তো এই যেখানে যেখানে, এবং ওনারা কেউ আমাদেরকে কোঅপারেট করছিলেন না। ডক্টর স্বপ্নিল একজন পেশেন্টকে লাইফ সাপোর্টে পাঠিয়ে দিয়ে পরের দিন উনি ঢাকার বাইরে চলে গেছেন, ওনাকে আমরা পাইনি। এখানে যে লুকোচুরির খেলা, তারপরে আমরা এন্ডোস্কোপিতে রিপোর্টে আপনারা জেনে থাকবেন এটা কম্পালসারি যে সিগনেচার যিনি অ্যানেস্থেশিয়া অ্যাডমিনিস্টার করছেন তার সিগনেচার, তার নাম থাকতে হবে। রাহিবের রিপোর্টে কোনো প্রকার অ্যানেস্থেশিয়া কে দিয়েছে তার নাম নেই, রিপোর্ট সিগনেচার নেই। ডাক্তারের অবহেলা আর ভুল চিকিৎসার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। আজকে ফর্মাল কমপ্লেন করতে আসলাম যে এখন ইটস আপ টু দেম যে তারা আসলে কদ্দূর এটা নিয়ে কি রান করে, এছাড়া ফার্দার আইনি ব্যবস্থা এটা তো আপনারা সামনে জানতেই পারবেন যে কদ্দূর কি হবে। ডিসিশন নিয়েছি যে আমরা মামলা করব, আমরা আমাদের লয়ারদের সাথে একটু আমরা বসবো, যিনি আর কি এটা যেহেতু এটা একটা সেন্সিটিভ কেস, একটা সেন্সিটিভ ম্যাটার, আমরা যেহেতু একটা হাই প্রোফাইল একটা কেস হবে, আমরা আমাদের লয়ারের সাথে বসে আমরা ওনার অ্যাডভাইস নেওয়ার পরে আমরা মামলাটা করব। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের। কারো কোনো গাফিলতি আছে কি না বা আগে এই কাজগুলো করার উচিত, যেহেতু আমরা WHO প্রোটোকল মেনটেন করেই পুরো কাজগুলো করি, সো সেই জায়গাটাতে আসলে কোথাও কোনো গাফিলতি হয়েছে কি না, কোথাও কোনো ফাঁক ফোকর রয়ে গেছে কি না, এগুলো অবশ্যই সব দেখা হবে। ICU পর্যবেক্ষণে কোনো চিকিৎসক ছিলেন না বলেও দাবি করেন রাহিব রেজার স্ত্রী তাসমিয়া আফরোজ। এস এম ভয়েস, বাংলাভিশন, ঢাকা।